গরুর মাংসের কাবাব, এই কাবাবটা আমরা অনেকেই অনেকভাবেই তৈরি করে থাকি। তবে আজকে এই রেসিপিটি আমি একবারে স্পেশালভাবে তৈরি করব। তো ঠিকঠাক রেসিপিটা যদি তোমরা করতে চাও তাহলে স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকের এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো তাহলে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করতে পারো। এতে করে অনেকেই দেখে তৈরি করে পরিবারের সবার মন জয় করে নিতে পারবে। তো আর কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে চলে যাই। এখানে দেখো আমি গরুর মাংস নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো এই আমি কোয়াটার চামচ হলুদ পাউডার দিয়ে দিয়েছি কালারের জন্য। ব্যাস মেখে নেওয়া হয়ে গেছে, এখন কাবাবের শেপ দেওয়ার পালা। এইভাবে হাতের মধ্যে মুষ্টি করে নিয়ে গোল গোল করে আমি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। একেবারে কম সময়ে সহজ করে তৈরি করে ফেলা যায় এই কাবাবগুলো। খেতেও অন্যান্য কাবাবের চেয়ে এই কাবাবগুলো অনেক বেশি টেস্টি। তো সবগুলো কাবাব আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে চাইলে তোমরা এটা ফ্রোজেন করে রাখতে পারো ডিপ ফ্রিজে, যখন খেতে ইচ্ছে করে তখন বের করে ভেজে নিলেই হবে। তো দেখো এখন আগে থেকে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে কাবাব ছেড়ে দিচ্ছি। কাবাবগুলো অপর ফিটে হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গেছে, এখন সঠিক কালার আসা অবধি আমি অপেক্ষা করব। যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেল সবসময় ভিজিট করো কিন্তু রেসিপিটা দেখে চলে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাদের প্রতি অনুরোধ রইল রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন কাবাবগুলো আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতি অবলম্বন করে যদি তোমরা কাবাব বানাও শর্টকাটে তৈরি হয়ে যাবে এবং অন্য কাবাবের চেয়ে এই কাবাবের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, একবার হলেও ট্রাই করে দেখবে। আর তোমাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট রইলো, তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করবে, এতে করে অনেকেই দেখে নিতে পারবে এবং তৈরি করে খেতে পারবে। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক 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 বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।